গুড মর্নিং, আজকে জয়সালমীর থেকে আমাদের যোধপুরে যাওয়ার পালা। গতকাল রাত্রে সোনার কেল্লা আপনাদেরকে আমি দেখিয়েছি। এমনিতে সোনার কেল্লার ভিতরে তেমন কিছু দেখার নেই, কয়েকটা মন্দির আছে এবং রাজপ্যালেস আছে। রাজপ্যালেসটা আপনাদেরকে দেখিয়েছি, মন্দিরটা আপনাদেরকে দেখায়নি, কারণ এমনিতেও আমাদের ঢুকতে দিত না রাত্রিবেলা। বাইরে থেকেই সোনার কেল্লা আপনাদেরকে দেখিয়েছি এবং সোনার কেল্লা অ্যাকচুয়ালি বাইরে থেকেই ভালো লাগে। এখন জয়সালমীরের মুস্টাস থেকে চেক আউট করে যাবো হচ্ছে যোধপুরের দিকে। ভিডিও সঙ্গে থাকবেন। আজকে জয়সালমীরের এই যে মুস্টাচ অ্যাকোমোডেশনে ছিলাম, এই মুস্টাচ অ্যাকোমোডেশন অন্যান্য যে সমস্ত অ্যাকোমোডেশন আছে তার থেকে ফার বেটার এবং অনেক ক্লিন, এবং এখানকার এনভায়রনমেন্ট, পরিবেশ সব কিছুই খুবই সুন্দর। তো এটাকে খুব এনজয় করেছি, আর এই ধরনের রাইডে এটা আমার একদম নতুন অভিজ্ঞতা এই ধরনের অ্যাকোমোডেশনে থাকা। বলবো প্রত্যেক রাইডারকেই, আপনারা পারলে এই ধরনের অ্যাকোমোডেশন ইউজ করুন রাজস্থানে এসে। মুস্টাচে আপনারা এসে থাকেন, রিসেপশনের একদম বোর্ডের পিছন দিকেই তাকাবেন, আমার স্টিকার এখানে দেখতে পাবেন। তো জয়সালমীরকে বাই বাই, মুস্টাচকে বাই বাই, এবং এই সোনার কেল্লাকেও বাই বাই। অ্যাকচুয়ালি জয়সালমীরে যে সোনার কেল্লা, সোনার কেল্লাকে ফেমাস করে সত্যজিৎ রায়। এখানে সত্যজিৎ রায়ের এই যে মুস্টাচ হোটেলে ছিলাম, তো মুস্টাচ হোস্টেলে বা হোটেল যাই বলি না কেন, এখানে সত্যজিৎ রায়ের ভাইয়ের মেয়ে উঠেছিল এবং ছদিন এখানে ছিল, আমরা জানতাম না। তো আজকে এই মুস্টাচের ওনারের সঙ্গে কথাবার্তা হলো, জানলাম, তো খুব ভালো লাগলো। আর এটাও জেনে ভালো লাগলো যে সত্যজিৎ রায়কে জয়সালমীরের যে সোনার কেল্লা, অর্থাৎ এই জয়সালমীর ফোর্টকে চেনানোর জন্য, সারা ভারতবর্ষে এই ফোর্টটাকে ফেমাস করার জন্য এখানকার লোক অনেক ধন্যবাদ দিচ্ছে, এখানে ট্যুরিজম অনেক বাড়িয়ে দিয়েছে। তো জয়সালমীরের ফোর্টের সামনে বাঙালি ম্যামের সঙ্গে দেখা হয়ে গেছে, খুবই ভালো লাগলো। এত দূরে এসে একজন বাঙালিকে পেয়েছি, আর উনি হচ্ছেন আপকাসেও আন্ধ্রপ্রদেশে, তো হোয়াট অ্যান ইন্ডিয়া। আর আমাদের দেখা হয়েছে দিল্লিতে, ছেলের বউ আমাদের ইউপির। আচ্ছা, তো সত্যি ইন্ডিয়ায় আমরা যেখানে যাচ্ছি বাঙালি কিন্তু পাচ্ছি, এবং বাঙালি মানুষের সঙ্গে দেখা হচ্ছে এবং খুব ভালো লাগছে, এবং মনে হয় বাঙালি কথা কেউ যদি বলে না, ঘরের মানুষ মনে হয় অ্যাকচুয়ালি। তো ব্লগটা দেখতে থাকবেন, আর আরিফ ব্লগের শুরুটা এখান থেকেই করছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ব্যানের স্যালুট। যোধপুর 286 কিলোমিটার, জয়সালমীর থেকে সোজা আমরা যাব যোধপুর, এবং আজকে আশা করছি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। যোধপুরেও কিছু প্ল্যান আছে। জয়সালমীর থেকে যোধপুরে যাওয়ার পথে অথবা জয়সালমীর ঢোকার আগে 10 কিলোমিটার আগেই এই জয়সালমীর ওয়ার মিউজিয়াম পড়ে, তো এখানে আপনারা ঘুরতে আসতেই পারেন। আমাদের তো সময় হয়নি, তাই আমরা ঘুরতে আসতে পারলাম না। এটা একটা ভালো জায়গা। তো এখানে যে লঙ্গেওয়ালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অনেক কিছু স্মৃতি বা অনেক কিছু জিনিস এই মিউজিয়ামে রাখা আছে, যেটা আপনারা দেখলে, চাক্ষুষ করলে আপনাদের ভালো লাগবে। আর এই সামনে ইন্ডিয়ান আর্মির ট্যাঙ্কার রাখা আছে এদিকে একটা, আর ওদিকে একটা রাখা আছে ট্যাঙ্কার। আজকেও রাস্তায় যেতে যেতে এরকমই একটা উট দেখতে পাওয়া গেল। তো রাজস্থানে কোনো রকম ওয়াইল্ড উট নেই, এই সমস্ত উটই হয়, আরে দেখো রাস্তা দিয়ে উট পার হচ্ছে রে, আরে নাইস নাইস। তো এই সমস্ত উটই কিন্তু পার্সোনাল নয়, কারোর, যখন মেয়ে উটগুলো দুধ এবং বাচ্চার জন্য কেউ কেউ ধরে নিয়ে যায়, বাচ্চা এবং দুধ পাওয়ার পরে আবার উটটাকে ছেড়ে দেয়। তো কোনো উটি এখানে বন্য উট নয়, আর কিছু কিছু উটের গায়ে ছেলে উট যেগুলো, তাদের হাইয়েতে এক ধরনের মার্কিং চিহ্ন থাকে, সেই মার্কিং চিহ্ন দ্বারা কার উট সেটা বোঝা যায়। সুতরাং এখানে কোনো উটকেই বাড়িতে বেঁধে রাখা হয় না, বাইরেই ঘোরাঘুরি করে, সেই জন্য মনে হয় কিন্তু এটা ওয়াইল্ড উট।
তো অ্যামেজিং ফ্যাক্ট না এটা? সেই কারণে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আড়াইটে বাজে আর একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটুখানি লাঞ্চ করব। লাঞ্চ মানে হালকা খাওয়া করব আর তারপরে জার্নি কন্টিনিউ করব। তো দেখা যাক এখানে কি পাওয়া যায়, রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে অন দ্য রোড। আমার ডান দিকে বড় বড় বালিয়াড়ি দেখা যাচ্ছে আর এখান থেকে যোধপুর 125 কিলোমিটার রাস্তা। গাড়িগুলো দাঁড়ালেই তো বেরিয়ে চলে যায় বল, গাড়িগুলো তবু দাঁড়াবে না সব ড্রাইভার। লাতিফাতি মেরে দেবে না তো? হ্যাঁ, ওখানে আরো দুটো দাঁড়িয়ে আছে। আমরা রে কলকাতা থেকে এসছি তোদেরকে দেখতে। এই যে হ্যালো, এদিকে এদিকে হ্যালো। তো রাস্তার মাঝখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি, 5:35 বাজে। তো একটু চা খাবো। তো ধাবা টাইপের জায়গায় দাঁড়াতে চাইনি, এরকম টপরিতে দাঁড়াতে চেয়েছিলাম, কারণ হচ্ছে এখানে একটু নিরিবিলি হবে এবং লোকাল মানুষদের সঙ্গে কথা বলা যাবে, তো সেই কারণে এখানে দাঁড়ানো। তো এখানে এখন চা খাবো। তো চলে এসেছি যোধপুরে মেহরানগড় ফোর্ট, যতটা সম্ভব ঢুকে গেছি। আর মুস্তাজ, আমাদের যোধপুরে মুস্তাজ বুকিং আছে, আর সেই যাওয়ার রাস্তাটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আর এধারে নাইট ভিউ দেখা যাচ্ছে, সিটির নাইট ভিউ, আর রাস্তাটা একদমই পাহাড়ি রাস্তা, মানে অসম্ভব সুন্দর লাগছে। এখন মোটামুটি 7:40 বাজে। তো মুস্তাজে চলে এসেছি, এখানে গাড়ি পার্কিংয়ের তো দেখতে পাচ্ছি ভালোই সমস্যা আছে। এখন রাত্রিবেলা ডিনার করতে পেরেছি, ডিনারে তেমন কিছু নিইনি, শুধুমাত্র পিৎজা খেয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, এর পরের দিন যে ভিডিওটা আসবে সেটা খুবই সুন্দর হবে, সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো দেখা হচ্ছে পরে আর একটা নতুন ধামাল ভিডিও ততদিনের জন্য। বাই বাই।